নাফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী নির্মাতা ও টিভি সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল ইনালাহি ওয়া ইন্না ইহি রাজিউন সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি 2011 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয় গত তেইশ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয় সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই সঙ্গীত শিল্পী তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় উনিশশো সালে এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেল আমার আছে অন্ধকার একটা মানুষ দেখা হবে না ও এমন কেন হল তার এক বিকেল অ্যালবামটি সবচেয়ে বেশি আলোচিত ছিল